হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুভি ইন বেঙ্গলি। আমি সৌরিন, আজকে আপনাদের জন্য 2004 সালে রিলিজ করা একটি মুভি ফাইটার ইন দ্য উইন্ড ওয়ার্ল্ড নিয়ে হাজির হয়েছি। মুভিটা জাপানের 1945 সালে শুরু হয়। সেখানে আমরা দেখতে পাই দেশটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ধ্বংস হয়ে গেছে। সেখানে আমরা একজন কোরিয়ান ছেলে চোই বে ডালকে দেখি, যে স্বপ্ন দেখত একটা ফাইটার প্লেনের পাইলট হবে, আর এই কারণেই সে জাপানের এয়ারফোর্সে ভর্তি হয়। সে একদিন বাড়ি ফেরার সময় চুন বেই নামের একটা কোরিয়ান লোকের সঙ্গে ধাক্কা খায় এবং সে তার থেকে টাকা চুরি করবার চেষ্টা করে, কিন্তু সেখানে সে তাকে বলে যে সে একজন আন্ডার কভার পুলিশ অফিসার। কিন্তু চোই তার আসল পরিচয় বুঝতে পেরে যায় আর তাকে সে আক্রমণ করে। এরপরে আমরা দেখতে পাই চোই আর চুন বেই একটা ট্রাকে আছে, যেটা এয়ারফোর্সের ট্রেনিং ক্যাম্পের দিকে যাচ্ছে। চুন বেই সেই ট্রাক থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু সে আবার সেই ট্রাকে উঠতে বাধ্য হয়, কারণ তাকে কিছু গ্যাংস্টার তাড়া করেছিল। এর পরের সিনেই আমরা দেখি যে চোই এবং তার সঙ্গে আরও কিছু কোরিয়ানদের একটা পোলে বেঁধে টর্চার করা হচ্ছে। ক্যাটো সেখানকার চিফ কমান্ডার এবং সে সেখানে চলে আসে এবং তার লোকেরা ওই কোরিয়ানগুলোর সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। এরপরে আশ্চর্যভাবে কেটো তার একজন লোককে আদেশ দেয় যে ওই কোরিয়ানদের খুলে তাদেরকে মুক্ত করে দিতে, এবং তাদেরকে মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে একজন সেখানে বিক্ষোভ প্রকাশ করে। এইটা শুনে কেটো চৌকে তার সঙ্গে লড়াই করতে বলে। সে বলে যদি চো তাকে হারিয়ে দেয় তাহলে সমস্ত কোরিয়ানদের তারা ছেড়ে দেবে। এরপরেই আমরা চোইকে দেখতে পারি যে একটা পুরনো কোরিয়ান যুদ্ধের স্কিল ব্যবহার করে, যেটার নাম তাইকিয়েন ছিল, আর সেই কমান্ডারের সঙ্গে সে লড়তে শুরু করে। কিন্তু সেখানে সে খুব সহজেই হেরে যায়। কিন্তু কেটো তাকে মেরে ফেলার ঠিক আগেই একটা আমেরিকান ফাইটার প্লেন সেই বেসে আক্রমণ করে দেয়, আর সেই সুযোগেই সব কোরিয়ানরা সেখান থেকে পালিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়ে নেয়। এরপরেই আমরা চৌকে দেখতে পাই যে চুন বেকে তার একটা ছোট দোকান চালাতে সাহায্য করত টোকিও শহরে। যখন সব কিছু ঠিক যাচ্ছিল তখন একটা লোকাল গ্যাংস্টার ইয়াকুজা আর তার লোকেরা চুন বেয়ের দোকানে এসে কিছু টাকা চায়। চুন বে তাদের টাকা দিতে চায় না, তাই তারা সবাই তাকে খুব মারধর করে, এবং এইটা দেখতে পেয়ে চোই সেখানে তার বন্ধুকে বাঁচানোর অনেক চেষ্টা করে। সে তাদের সবার সঙ্গেই লড়াই করতে থাকে, কিন্তু তখন তাদের গ্যাং লিডার তার গলায় একটা তলোয়ার ধরে তাকে মেরে ফেলার হুমকি দেয়। চোই তখন ভয় পেয়ে তার প্যান্টেই টয়লেট করে ফেলে। তখন তারা তাকে অত্যাচার করে আর তাদের গ্যাং লিডার তাকে ফোর্স করে তার সেই টয়লেটটাকে তার নিজের জুতো থেকে চেটে খেতে, আর তারপরেই তাকে আরও অত্যাচার করা হয় সব লোকের সামনে নিয়ে গিয়ে তাকে অপমান করে। এর কিছুক্ষণ পরে একটা মাঝবয়সী ব্যক্তি বামসু চোইয়ের কাছে এসে তাকে উঠে দাঁড়াতে বলে, এবং তারপরেই সে ওই গ্যাং মেম্বারদের সঙ্গে লড়াই করে তাদেরকে এক এক করে হারাতে থাকে তার অসাধারণ ফাইটিং স্কিলের প্রয়োগ করে। চোই এই সব কিছুই একটু দূরে থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। বামসু সেই সব গ্যাংস্টারদের হারিয়ে দেয় আর তাদের লিডারকে সেখান থেকে চলে যেতে বলে। এরপরেই আমরা জানতে পারি যে বামসুও একটা মার্শিয়াল আর্ট এক্সপার্ট সেই কোরিয়ান শহরে যেখানে চোই থাকতো। এরপর সে চোই আর চুন বেকে একটা সার্কাস দেখতে নিয়ে যায়। সেখানে অনেক কোরিয়ানদের একসঙ্গে পরিশ্রম করে কাজ করতে দেখা যায় এবং সেখানে বামসুকে সবাই রেসপেক্ট করে, আর সে এলমার তাদের খাবার এবং থাকার ব্যবস্থা করে দেয়। সে তাদের বাচ্চাদের জন্য একটা কোরিয়ান স্কুল বানিয়ে দেবে ভেবেছিল। তখন চোই বামসুকে বলে যে মার্শিয়াল আর্টের সেই স্টাইল তাকে শেখাতে, কিন্তু বামসু তাকে মানা করে দেয়, কারণ সে প্রতিজ্ঞা করেছিল যে সে কাউকে এই মার্শিয়াল আর্ট টেকনিক শেখাবে না। এর ফলে চো বামসুর বাড়ির সামনে বসে থাকে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও। আর এরপরেই আমরা পুরনো সিন দেখতে পারি, যেখানে আমরা জানতে পারি যে বামসু আসলে মার্শিয়াল আর্টস টিচার ছিল এবং তখন চোই অনেকটাই ছোট ছিল, কিন্তু কিছু পার্সোনাল কারণে নিজের পরিবারের সাথে শহর ছেড়ে চলে যেতে হয় তাকে, এবং কয়েকটা বছর সে একেবারে নিস্তব্ধভাবে ছোট কিছু জায়গায় লুকিয়ে থাকে। পরের দিন সকালে আমরা দেখতে পাই চো সারা রাত জেগে ওই বৃষ্টির মধ্যেই বামসুর বাড়ির দরজার সামনেই বসেছিল, এবং বামসুকে দেখতে পেয়েই সে আবার তাকে অনুরোধ করে মার্শিয়াল আর্ট শেখাতে। তার এত অনুরোধের পরে বামসুর রাজি হয় আর তাকে একটা মার্শিয়াল আর্টের ড্রেস দেয় এবং একটা ফাইটিং স্টাইলের বই তাকে দেয়। সে তারপরে বলে
দায়িত্ব ছাড়া শক্তির কোনো মানেই হয় না, আর অকারণে শক্তির ফলে ভায়োলেন্স ছড়াতে একেবারেই মানা করে দেয়। সে বলে যে তার এই শক্তি সে যেন শুধুমাত্র নিজেকে এবং অপরকে বাঁচানোর জন্যই ব্যবহার করে। এরপরেই চৈ বামসু আর তার গ্রুপ জয়েন করে, আর সে নিজে একজন রিক্সা ড্রাইভারের কাজ শুরু করে নিজের খরচ চালানোর জন্য। আর সে তার অবসর সময়ে বামসু এর কাছে মার্শিয়াল আর্ট শিখত। কিছুদিন পরে চৈ দেখতে পায় যে কিছু আমেরিকান পুলিশ অফিসার একটা জাপানিজ মহিলার সঙ্গে বাজে আচরণ করছিল। চুন বে চৈকে বলে যে সেখান থেকে দূরে থাকতে আর তার বাড়ি ফিরে যেতে, কিন্তু চৈ সোজা সেই অফিসারদের দিকে দৌড়ে যায় আর সেই মেয়েটাকে এসে বাঁচায়। তারপর সে ওই মহিলাকে বাঁচানোর ফলে সেই শহরে খুব পপুলারও হয়ে যায়, আর তার নাম ব্রেভ টাইগার, যে একটা জাপানি মহিলাকে বাঁচিয়েছে একটা বাজে আমেরিকান অফিসারের হাত থেকে। এরপরেই সে যে মহিলাটাকে বাঁচিয়েছিল তার খুব ক্লোজ একটা বন্ধুর সে খুব কাছে চলে আসে, যার নাম ইয়োকো। পরের সিনে ইয়াকুজাস লোক সেই সার্কাসে আসে আর সেখানে বামসুকে তারা খুঁজতে থাকে। তারা তাদের আগের বদলার প্রতিশোধ নিতে চায়। তখন বামসু তার বাড়ি থেকে বেরিয়ে আসে আর আবার সে ওই একটা গ্যাংস্টারদের মধ্যে লড়াইতে মেতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেখানে হেরে যায় আর তাকে সেই গ্যাং লিডার মেরে ফেলে। এরপরেই যখন চৈ আর চুনবে সেই জায়গাটায় পৌঁছায়, তারা দেখতে পায় কোরিয়ান লোকেরা সবাই কাঁদছে আর বামসু মাটিতে মরে পড়ে রয়েছে। পরের দিন চৈ সিদ্ধান্ত নেয় যে সে তার মাস্টারের এই বদলা নেবে, আর সে একা ইয়াকুজার হেডকোয়ার্টারের দিকে যায়। অদ্ভুতভাবে বাকি সমস্ত কোরিয়ান তাকে ফলো করে আর তারা নিজেদের হাতে কিছু অস্ত্র নিয়েছিল। অন্যদিকে আমরা ইয়াকুজার লোকেদের দেখতে পাই যারা তৈরি ছিল আর জানতো ইমিগ্রেন্টরা তাদের যে কোনো সময় আক্রমণ করতে পারে। এরপর সেখানে ভয়ানক লড়াই বেঁধে যায়। তখন একজন কোরিয়ান ইয়াকুজাকে ছুরি দিয়ে আঘাত করে দেয়, কিন্তু তাকে গ্যাং মেম্বাররা খুব মারে এবং এরপরেই পুলিশ সেখানে গিয়ে তাদের লড়াই থামায়। এর পরের সিনেই আমরা চৈকে দেখি যে তার জিনিস গুছিয়ে নেয় আর সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে এই সব কিছু ছেড়ে পাহাড়ে চলে যাবে। সে এইগুলো করে কারণ সে মনে করত যে সে তার লোকেদের বাঁচাতে পারেনি। ইয়োকো তাকে আটকাতে আসে, কিন্তু সে তার সিদ্ধান্ত বদলাতে পারে না আর চৈ সেখান থেকে চলে যায়। পাহাড়ে আমরা চৈকে দেখি যে অনেক ট্রেনিং করছে আর সে নিজের মুভ আর কিক্সগুলোকে পারফেক্ট করারও চেষ্টা করছে। সে ঠান্ডার মধ্যেও দিন রাত প্র্যাকটিস করতে থাকে। সে নিজেই সেখানে ট্রেনিং ইকুইপমেন্টস তৈরি করেছিল আর সে বাকি সময় সেই বইগুলো পড়ত যেগুলো বামসু তাকে দিয়েছিল। প্রথমে তার সেই হিমালয়ের কঠিন আবহাওয়ার খুবই অসুবিধে হয়, কিন্তু সে ওখানে অনেক দিন থাকার পরে আস্তে আস্তে তার শরীরের সবকিছু অ্যাডাপ্ট করতে সক্ষম হয় এবং আস্তে আস্তে সে অনেক বেশি শক্তিশালীও হয়ে ওঠে। সে তার হাত দিয়ে পাথর ভাঙত এবং পা দিয়ে গাছের গুড়ি ভাঙার প্র্যাকটিস করতে থাকে। এরপরে সে আরও প্র্যাকটিস করত যাতে তার শরীর শক্ত হয় আর সে যাতে আরও বেশি কষ্ট সহ্য করতে পারে। বহু বছর প্র্যাকটিস করার পরে এবং সেই পাহাড়ে একা থাকার ফলে সে এখন বুঝতে পারে যে সে মার্শিয়াল আর্টে এক্সপার্ট হয়ে গেছে। এরপরেই সে পাহাড় থেকে দৌড়ে শহরে চলে আসে। তাই প্রথমে সে একটা ক্যারেটে স্কুলে ঢোকে যেটার নাম ছিল নিজো ডোজো। সে ওই স্কুলের ভেতরে ঢোকে নিজের ক্যারাটে করার জামা পরে আর সেখানে সে ডোজোকে বলে তার স্টুডেন্টের সঙ্গে তাকে লড়াই করার অনুমতি দিতে, কিন্তু সেই লিডার তাকে বাজে বাজে কথা বলে আর তার কোনো ইচ্ছাই পূরণ করে না। চৈ সেখানে তার দশজন স্টুডেন্টকে হারিয়ে দেয় আর তার বেশিরভাগটাই এক ঝটকাতেই। এরপরেই সে ডোজো লিডারকে হারিয়ে দেয়, যার ফলে তার নাম খবরের কাগজের হেডলাইনে চলে আসে। এই খবরটা ছিল একটা নতুন ফাইটারের। এই খবরটা কেটো পেয়ে যায়। কেটো একজন জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের হেড, তাই সে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় একজন যোদ্ধা যে জাপানি নয় সে জাপানের সব থেকে ভালো যোদ্ধাদের হারিয়ে দিচ্ছে। অন্যদিকে চৈ জাপানের সমস্ত ফাইটারদেরকে হারিয়ে দিতে থাকে যারা ক্যারাটে, জুডো, নুনজুৎসু, আইকুডু বা কুবাডুতে পার্টিসিপেট করেছিল। আর যেহেতু সে প্রত্যেকটাই লড়াই জিতছিল, তাই মিডিয়ার সাহায্যে তার গোটা নাম জাপানে ছড়িয়ে পড়ে। চৈ ইয়াকুর সঙ্গে দেখা করে বলে যে সে আর মৃত্যুকে ভয় পায় না। চৈয়ের সেই সব জাপানের ফাইটারদের হারাতে দেখে কেটো একটা প্রেস কনফারেন্স ডেকে চৈয়ের ফাইটিং স্টাইল ব্যাপারে বলে। সে বলে চৈয়ের মুভমেন্টগুলো কোনো আসল জাপানিজ মার্শিয়াল আর্ট নয় আর তাকে অনেক বাজে কথা বলে সে।
অন্যদিকে আমরা দেখি ক্যারাটে অর্গানাইজেশনের মালিক উনবেক নন স্ট্যাকটো তার একজন লোককে পাঠায় চৌকে মারতে। সেই লোকটা চৌকে একটা মার্কেটের মধ্যে দেখতে পায়। তার পাশে গিয়ে তার পেটে একটা তলোয়ার ঢুকিয়ে দেয় সে। চৌ আহত হওয়ার পরে ইয়কো তার খেয়াল রাখে যতক্ষণ না অব্দি সে সুস্থ হয়ে ওঠে। একদিন চৌ চুনবের কাছ থেকে একটা কল পায়। সে সেখানে যাওয়ার পরেই সে জানতে পারে কেউ তাকে খুঁজছে, আর সে খুব তাড়াতাড়ি আক্রমণ করবে যদি সে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করে কেটোর সঙ্গে লড়াই করার। সে চুনবের সেই জায়গা থেকে বেরিয়ে আসতেই সেই খুনিকে দেখতে পায় যাকে সেই অর্গানাইজেশন পাঠিয়েছিল, আর এরপরেই তারা অনেক লড়াই করে কিন্তু চৌ শেষে জিতে যায় আর সেই লোকটাকে সে মেরে ফেলে। চৌই যখন বুঝতে পারে যে সে যাকে মেরেছে তার একটা বউ এবং ছোট বাচ্চা আছে, তখন সে ওই কাজের জন্য নিজেকে খুবই দোষী মনে করে। তারপরেই সে ওই পরিবারের কাছে গিয়ে তাদেরকে ক্ষমা চেয়ে জানায় যে সে কি করতে বাধ্য হয়েছে। সে ওই লোকটার বউকে বলে যে আমায় ক্ষমা করে দিও, আমি তোমার স্বামীকে মেরে ফেলেছি, আর এই কারণেই সে বলে যে আমি তোমাদের হয়ে কাজ করে সারা জীবন তোমাদের খেয়াল রাখতে পারি। এইটা বলার পরেই চৌই সেই লোকটার বউকে মার্শাল আর্টের ইউনিফর্ম দিয়ে দেয়, আর সে তাকে কথা দেয় যে সে আর কখনো কোনো মার্শাল আর্ট করবে না। কিন্তু সেখানে সেই লোকটার বউ চৌয়ের ক্ষমা অ্যাকসেপ্ট করে না, সেই কারণে চৌই তার বাড়ির সামনে বসে থাকে ক্ষমা চেয়ে। সে অবশেষে তার ক্ষমা মেনে নেয় যখন সে তার ছেলেকে পাহাড়ের চূড়ায় নিয়ে যায় তার আশা পূরণ করতে, পাহাড়ের মাথা থেকে সিনারি দেখার। এরপরেই সেই খুনির বউ চৌকে তার মার্শাল আর্টের ইউনিফর্ম ফেরত দেয় আর তাকে ভালোর জন্য লড়াই করতে বলে, আর বলে সে যেন একটা খুব নামকারী ফাইটার হতে পারে। পরের সিনে আমরা দেখতে পাই কেটোর সেই চ্যালেঞ্জের ব্যাপারে ইনফরমেশন পাওয়ার পরে চুন বেড থেকে চৌই সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, আর সেখানে সে পৌঁছায় তার পুরনো মার্শাল আর্টের ইউনিফর্ম পরে। সে একা সেখানে যায় যেখানে তাদের মধ্যে একটা ভয়ানক লড়াই হবে। এরপরে সে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে কেটো আর তার লোকেরা তাদের জন্য অপেক্ষা করছিল। এরপরেই চৌ কেটোর সঙ্গে লড়াই করার সুযোগ পায়। কেটো বিশ্বাস করত যে মার্শাল আর্ট স্কিল খুব সহজেই চৌকে হারিয়ে দেবে, কিন্তু যখন তাদের মধ্যে লড়াই হয় চৌয়ের নতুন ফাইটিং স্কিল কেটোকে ভীষণ ভারী পড়ে আর অবশেষে সে মাটিতে পড়ে যায়। এরপরেও সে ওঠে কিন্তু সে তার হাঁটু মুড়ে তার সামনে বসে পড়ে। চৌই কেটোর খারাপ অবস্থা বুঝে সেখানে থেমে যায়, আর এর সাথে কেটো তার নিজের হার স্বীকার করে নেয়। এই ফাইটিংটা শেষে আমরা চৌকে দেখি একটা মোষের সঙ্গে লড়াই করতে, এবং সে ওই মোষের শিং ধরে সেটাকে ভেঙে ফেলে। মুভির লাস্ট সিনে আমরা কিছু অ্যাকচুয়াল ইনফরমেশন জানতে পারি চৌয়ের ব্যাপারে। সে সত্যি সত্যি 100 বেশি মার্শাল আর্ট এক্সপার্টকে হারিয়েছিল সারা পৃথিবী জুড়ে, আর সে নিজের একটা নতুন ক্যারাটে স্টাইল তৈরি করে যার নাম কিয়োকুশিন। আর শেষে জানানো হয় যে এই গল্পটা একটা আসল ঘটনার উপরে বানানো হয়েছে।